দিস ইজ রাহাত নগরে ই আচ্ছা আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে ধানমন্ডি জিগাতলার সামনে যে একটা আমেরিকান বার্গার আছে সেটা সবাই চিনে সম্ভবত। তো কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো আমাকে ট্রিট দিতে নিয়ে গেলো, তো চল আমেরিকান বার্গারে যে আমাদের কাছে ছিল জায়গাটা, তো গেলাম আমরা ওখানে খাইতে। তো আমরা যখন বিল দিতেছি তখন ওই ওখানে ক্যাশে যে বসেছিল সে আমাদেরকে বলতেছে যে আপনার যদি ভাইয়া চেকিং দেন ফেসবুকে তাহলে আমরা 5% ডিসকাউন্ট দিতে পারি। তো আমরা তো খুশি মামা, ডিসকাউন্ট 5% আরও বেশি খাওয়া দাওয়া, তো আমাদের মাথায় তখন ঘুরতেছে আমরা একদম কফি খাবো, খাওয়া শেষে ডিসকাউন্ট তো পেয়ে গেছি, টাকা তো বেঁচে গেছে, আরও সমস্যা নেই, কী খুশি আমরা। আচ্ছা একটা চেক ইন দেওয়ার তো কোনো ব্যাপার না, তো আমরা চেক ইন একটা দিয়ে দিলাম। তো দিয়ে বলতেছে যে আমরা বললাম যে হ্যাঁ আমরা চেক ইন দিছি, আচ্ছা চেক ইন দিয়েছেন কই দেখান তো। তো আমি তাকে আমার ফোনটা তাকে দেখালাম, আমার স্ক্রিনটা যে হ্যাঁ যে চেক ইন দিছি, সে মানে সে আর কি দেখবে উল্টে আমার হাত থেকে মোবাইল টেনে নিয়ে যায়, দেখি 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 কেমন কোথায় চেক ইন দিয়েছেন, আল্লাহ এটা তো না, আমার এ বি থাকতে হবে, এ বি আচ্ছা ওখানে এটা 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 না, এটা তো আমাদের ফেক পেজ, আমাদের ওই ওই পেজে এটাতে চেক ইন দিতে হবে, সে হাবি যাবি বিরক্তি। আচ্ছা ঠিক আছে তাও মানলাম। যখন সে খাবার সার্ভ করতেছে তখন বলতেছে যে খাবারের ছবি তুলে আপলোড দিতে হবে। আরে ফালতামি নাকি এটা, হ্যাঁ যে সবাই তোর খাবারের ছবি তুলে আপলোড তো দেয় না, না তো আমার তো ওইরকম ইচ্ছা নাই যে আমি খাবারের ছবি তুলে আপলোড দেবো, এখন তার কথা কি আমাকে খাবারের ছবি তুল না ভাই প্লিজ একটা খাবারের ছবি তুলে আপলোড দেন খুব ভালো হবে, তো আমাদের একটু অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। তো ভাই আমি কি আপনার রেস্টুরেন্টে অ্যাডভার্টাইজমেন্ট করতে আসছি, আমার 5% ডিসকাউন্টের দরকার নেই। বাট যখন এই ঘটনাটা ঘটতেছিল তার ব্যবহারটা দেখলে আপনার তখন খুব অবাক হয়ে যেতেন, যে বলতেছে ভাই দেখি দেখি ভাই কোথায় কোথায় দিছেন কোথায়, আমার হাত থেকে সে মোবাইল টেনে নিয়ে যেয়ে দেখতেছে যে আমি চেক ইন দিছি নাকি দিই না আর কোথায় দিছি। এরপর আবার সে দেখতেছে যে আমি খাবারের ছবি তুলে দিতেছি কিনা, সে আমার টেবিলের পাশে একজন এসে ওয়েটার বলতেছে একটু খাবারের ছবি তুলে একটু দিয়ে দেন। আরে আজও আমি খাবারের ছবি তুলে দেওয়াটা কেমন লাগে, এটা বিশ্রী একটা ব্যাপার, অনেকে দেয় আচ্ছা এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি তো দিব না, এখন তারা কি আমাকে বাধ্য করবেন নাকি দিতে। আচ্ছা ভাই আমার 5% ডিসকাউন্টের দরকার নেই, জানা আমি খাবারের ছবি তুলে আপলোড দিতে পারবো না, মানে আজব একটা ব্যাপার। এমনিতে পরে দেখলাম যে খাবার তো ওরকম আহামরি তো কোনো ভালো কিছু ভালো না, এর উপর দিয়ে তারা এরকম ব্যবহার, এরকম হলে তো রেস্টুরেন্টে খাইতে যাওয়া যায় না, যে তাদের কথা মতো এখন চেক ইন দিতে হবে, আবার চেক ইন দেওয়ার পর তাদের পছন্দ মতো পেস্টটা না হলে আবার না এটা তো না আমাদের ওইটাতে চেক ইন দিতে হবে, আচ্ছা ঠিক আছে বুঝলাম ওইটাতে চেক ইন দিলাম, এরপর আবার তাদের খাবারের ছবি তুলে আবার ই করতে হবে, পোস্ট করতে হবে ফেসবুকে, আজব একটা ব্যাপার। তো এটা জিনিসটা একটু জিনিসটা আসলে একটু বেশি বাজে দেখায়। তো আমি আমেরিকান বার্গারে এরকম জিনিসটা হবে আমি কোনো চিন্তাও করি না, নেক্সট টাইম আমি আমেরিকান বার্গারে যাইতেছি না খাইতে। তো এটা সবার জানা দরকার, এবং কারোর সাথে এরকম প্লিজ কষা একটা থাপ্পড় মেরে দিবেন ওর গালের নিচে, কারণ এই জিনিসটা আসলে একদম বিশ্রী দেখায়। আপনি ছবি তুলে আপলোড দিবেন নাকি দিবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি চেক ইন দিবেন নাকি দিবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি তাও চেক ইন দিছি আচ্ছা ঠিক আছে, 5% ডিসকাউন্ট পেতেছে, কফি খাওয়া যাবে শেষে, আর কি মজা টাকা ঢুকে একটু বাঁচবে। তো এরপরে আমার খাবারের ছবি তুলে আপলোডের আজব একটা ফুকিং নিউমার্ক একটা জিনিস, আমি শুনে আমার বিরক্ত লাগতেছে। যাই হোক জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখবেন আপনারা এই আর কি, বাই।